যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন দেশের নাগরিকদের কাছে প্রাতিষ্ঠানিক ডিগ্রি বিক্রি করে মিলিয়ন ডলার আয় করছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা পড়াশোনার পাশাপাশি কাজের সরাসরি অনুমতি পাচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে, যা থেকে প্রতিষ্ঠানগুলোর আয় ছাড়িয়েছে $240 মিলিয়ন। সানবিট শব্দে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উন্নত জীবন কিংবা উচ্চশিক্ষা, দুই কারণেই বাড়ছে বিদেশ গমনের চাহিদা। আর এমন গন্তব্যের ক্ষেত্রে বরাবরই আগ্রহের শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইচ্ছে থাকলেই কি হয়, পেতে হবে ভিসাও। নানা কারণে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কঠিন হওয়ায় বিকল্প পথ খুঁজে বেড়াচ্ছে আগ্রহীরা, তাতেই পাচ্ছেন সাড়া। দেশটির বিভিন্ন রাজ্যে গড়ে ওঠা শিক্ষার বিনিময়ে কার্যক্রম এখন হটকেক, যেখানে ওয়ার্ক ভিসা হিসেবে কাজ করে এমন ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো আয় করছে মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের এমনই এক প্রতিষ্ঠান হ্যারিসবার্গ, যেখানে ডে ওয়ান সিপিটি নামের বিশেষ স্নাতক প্রোগ্রাম মূলত ছদ্মবেশে 2 বছরের কাজের ভিসা পাওয়ার উপায়, যেখানে ফেডারেল অব দ্য জব ট্রেনিংকে কাজে লাগিয়ে অনলাইনে চলে কার্যক্রম। শিক্ষার্থীরা বছরে মাত্র কয়েকবার সশরীরে হাজির হন, বাকিটা সময় বাইরে কাজ করেন তারা। ব্লুমবার্গের মতে সিপিটি বা কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আয় $240 মিলিয়ন। অভিবাসন নীতির আওতায় পড়াশোনার পাশাপাশি কাজের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও স্নাতক শেষ করার পরেও ডিগ্রি সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে কাজ করলে 3 বছর পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি পায় শিক্ষার্থীরা। প্রায় 1 দশকের বেশি সময় আগে ক্যালিফোর্নিয়া ও ভার্জিনিয়ায় শুরু হয় এমন ওয়ান সিপিটি প্রোগ্রাম। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।